ভুয়ো নিয়োগপত্র নিয়ে স্কুলে হাজির, ভুয়ো নিয়োগপত্র সংশয়পত্র নিয়ে স্কুলে হাজির যুবক, কোনো ব্যবস্থা নিয়ে কেন ছেড়ে দেওয়া হলো প্রশ্ন করতে প্রধান শিক্ষকের সটান উত্তর, উটকো ঝামেলা এড়াতে ছেড়ে দেওয়া হলো সেই যুবককে। রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। এরই মাঝে আরো এক চাঞ্চল্যকর ছবি উঠে এলো পাথর প্রতিমা ব্লকের মহেশপুর এলাকায়। ভুয়ো নিয়োগপত্র নিয়ে স্কুলে হাজির উৎপল দাস নামে এক যুবক। সন্দেহ হতেই ওই যুবককে নিয়ে প্রধান শিক্ষক পৌঁছলেন বিদ্যালয় পরিদর্শক চৈতন্য সাহার অফিসে। বেগতিক বুঝে গা ঢাকা দেন যুবক। কেন ছেড়ে দেওয়া হলো যুবককে? স্থানীয় ছেলে কার্যত উটকো ঝামেলা এড়াতেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, সাফ জানালেন প্রধান শিক্ষক। অসঙ্গতিগুলো যেগুলো হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট লেটারের যে হরফে লেখা হয়েছে হরফটা সম্পূর্ণ ভিন্ন, এবং ওনার যে পে স্কেল লেখা হয়েছে পে স্কেলটা আলাদা ভুল, চেয়ারম্যান সাহেব এবং ডিআই সাহেবের সিগনেচারগুলো সঠিক নয়, যেভাবে অন্যান্য অ্যাপয়েন্টমেন্টগুলোতে থাকে এই অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে পৃথক, এবং এছাড়াও যে সমস্ত রুলস রেগুলেশনসগুলো থাকে সেখানেও বেশ কিছু অসঙ্গতি লক্ষিত হয়। সেই কারণে আমরা ওই অ্যাপয়েন্টমেন্টটা অ্যাকসেপ্ট না করে ওনাকে ফিরে যেতে বলি, এবং ওনাকে নিজেকেই বলি যে দেখুন আপনার অ্যাপয়েন্টমেন্ট এবং অন্যান্য যে সমস্ত শিক্ষকেরা এসেছেন তাদের অ্যাপয়েন্টমেন্টটা আপনি নিচে ভেরিফাই করুন। উনি ভেরিফাই করে আর বুঝতে পেরে গিয়ে জোরাজুরিতে যাননি। উনি বলছেন আমি কিছু বুঝি না, জানি না, আমাকে এটা দেওয়া হয়েছে, আমি সেই মূলে এসেছি। অভিযোগ, এক শ্রেণীর অসাধু ব্যক্তি প্রাইমারি বোর্ডের চেয়ারম্যানের সই নকল করে টাকার বিনিময়ে জাল নিয়োগপত্র ধরিয়ে দিচ্ছেন যুবক যুবতীদের হাতে। সংশ্লিষ্ট স্কুলে পৌঁছতেই ভুল ধারণা ভাঙছে তাদের। হয়তো এই যুবকের ক্ষেত্রেও গল্পটা একই রকম, তাই লোকলজ্জার ভয়ে গা ঢাকা দিয়েছে সে। চেয়ারম্যান সাহেব থেকে পরিষ্কারভাবে নির্দেশ ছিল ওনাকে পুলিশে তুলে দেওয়ার জন্য। উনি এখানকার স্থানীয় একজন ব্যক্তি, আমরা দূর থেকে আসি, সেই কারণের জন্য অহেতুক ঝামেলা এড়ানোর জন্য আমরা ওনাকে এবং কোনোভাবে কোনো চক্রান্তের শিকার হয়েছেন কিনা সে ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা বললাম কোনোভাবে ভুল চক্রান্তের শিকার হতে পারেন আপনি, তো আমরা আপনাকে শুধরানোর সুযোগ দিচ্ছি, আপনার এটা নিয়ে ফিরে যান যেখান থেকে এসেছেন। এটা নিয়ে বেশি দূর এগোলে আপনি আইনি জটে জড়াবেন, কারণ অ্যাপয়েন্টমেন্টটি যা। এর আগে একই ঘটনা ঘটতে দেখা গেছে বাসন্তী সোনারপুরে, এবার ঘটল পাথর প্রতিমার মহেশপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। যুবকের বাবা ও মায়ের দাবি তাদের ছেলেকে ফাঁসানো হয়েছে। শিক্ষিত ছেলে হয়তো কার প্রলোভনে পড়ে হয়তো নিজে ইনকাম করে, বাড়িতে দেয় না, বলে হয়তো কিছু টাকা পয়সা দিলে যদি আমার এই কারখানা আগুনের সঙ্গে যুদ্ধ করে। শুনেছি, আমার তো দৃঢ় বিশ্বাস সে সরল সাদা, তার বাবার মতনই সরল লোক, সরল ছেলেটা খুব সরল সাদা। হ্যাঁ, ওকে কে ফাঁসিয়েছে যেটা বাড়িতে জানায়নি, ওই জন্য আমি জানতে চাইব তার কাছ থেকে যে সে কী ব্যাপারটা। এই বিষয়ে আমি তো কিছু জানতে পারিনি, জানিনি, তবে আমার ছেলে তো আমি তো পড়াশোনা করেছি, আমি তো সৎ পথে সত্যি করে কার কাছে আজ পর্যন্ত কার কাছে মিথ্যা কথা বলিনি, সৎ পথে চাই থাকি, আর ছেলেকে আমি সেইভাবে শিক্ষা দিচ্ছি যাতে সে সৎ পথে থেকে এ করে। আর যদি কেউ মনে হয় যদি ও অন্য কারণ পূর্ণ হয়ে পড়ে হয়তো অন্য কাউকে টাকা পয়সা দেওয়ার কাজ করতে পারে, যে লোক যে ওকে টাকা পয়সা রাখে দিয়েছে সেই জন্য শাস্তি পায়, আমার এইটার ধারণা যে তাকে যেন শাস্তি পায় সেই লোকটা। কোনো রাজনীতি নয়, দালাল চক্র এর জন্য দায়ী। বারবার সাবধান করা সত্ত্বেও এমন ঘটনা ঘটছে, দাবি শাসক দলের নেতা গৌর হরিমালের। এই ভুয়া কর্মকাণ্ডের নিয়োগ এটা একটা আলাদা চক্র, আগেও ছিল এখনো আছে, শুধু এটা নিয়ে আমরা রাজনীতিগতভাবে সামাজিকভাবে বহু চেষ্টা করেছি, বহু আলোচনা করেছি যে কোন রকম চাকরি পয়সার বিনিময়ে করতে যাবেন না, বিপদে পড়ে যাবেন। তা সত্ত্বেও এক শ্রেণীর মানুষের চক্রান্ত, এটা কোনো রাজনৈতিক নয়, এটা সব রকম রাজনৈতিক দলের লোকেরা এখানে ঢুকে আছে,
তাহলে সেই সব দালালদের চক্রে পড়ে কিছু মানুষ এই বিভ্রান্তির পথে হাঁটছে। এটা এর জন্য দায়ী সরকার নয়, চেষ্টা করছে সরকার সামাজিকভাবে সুন্দরভাবে আলাপ আলোচনা করে এবং সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে এই ব্যাধিকে একেবারে সমূলে বিনাশ করার জন্য একটা প্রয়াস চলছে। তৃণমূল নেতা যাই বলুন না কেন, এর জন্য শাসক দলের দুর্নীতিকেই দায়ী করছেন বিরোধীরা। কিছু কতিপয় দালাল তারা শিক্ষিত বেকার যুবক যুবতীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে এম প্যানেলে নাম তুলে দেবে এবং চাকরি পাইয়ে দেবে বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে, তার বিনিময়ে তারা প্রাইমারি বোর্ডের চেয়ারম্যানের সই জাল করা ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যখন এসআই অফিসে ছাত্রছাত্রীরা কিংবা স্কুলে জয়েন করতে যাচ্ছে সেটা ভুয়ো প্রমাণিত হচ্ছে। এরপরে লক্ষ লক্ষ টাকা শিক্ষিত বেকার যুবকদের প্রতারিত হলো, জলে চলে গেল এবং তাদেরকে এসআই অফিস থেকে অ্যারেস্টও করলো না, ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার ধারীদেরকে অ্যারেস্ট করলো না, তাদেরকে ছেড়ে দিল। এখানে আমাদের প্রশ্ন নেই, তাদেরকে ছেড়েছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সামাজিকতার একটা দিক আছে এবং তারা যদি কোনো কিছু সম্মানের তাগিদে কোনো কিছু অঘটন যাতে না ঘটায় তার জন্য ছেড়েছি। কিন্তু আমাদের প্রশ্ন যে সমস্ত ছেলেরা প্রতারিত হলো বা ভুয়ো চাকরি প্রার্থীরা বা জালিয়াতের শিকার হলো, তাদের কাছ থেকে কেন তাদের পেছনে কারা কারা এই ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে তাদের কেন নাম জানা হলো না? তাহলে কি প্রশাসনের ওপর কোনো চাপ আছে কোনো প্রভাবশালী ব্যক্তির? ওদেরকেই আদালতে হাজির করিয়ে কাকে টাকা দিয়ে কত টাকা দিয়ে কিভাবে চাকরি পেয়েছে এটাই অনুসন্ধান করার দরকার। বেকার যুবক যুবতী তারা অর্থের বিনিময়ে যেমন চাকরি পেয়েছে ভুয়া চাকরি, এটা যেমন একটা ত্রুটি বা অপরাধ, ঠিক তেমনই আগে মাথাটা ধরতে হবে। মাথাই তো বসে আছে নবান্নের চোদ্দতলাতে, সেটা ডাকাতরানি হিসেবেই পরিচিত, তাকেই ধরা প্রয়োজন। যারা যারা যুক্ত আছে তাদেরকেই ধরে শাস্তি দেওয়ার প্রয়োজন। গোটা সরকার গোটা মন্ত্রিসভাই চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত। স্কুল পরিদর্শকের অফিস থেকে কিভাবে প্রকাশ্যে গা ঢাকা দিলেন যুবক? স্থানীয় ছেলে বলেই কি তাকে ছেড়ে দেওয়া যায়, নাকি মাথা লুকোতেই কান টানা হয়নি, উঠছে প্রশ্ন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, নিউজ বর্তমান।